আসসালামু আলাইকুম ভিবা, সবাইকে স্বাগতম। আজকে আমরা 33তম বিসিএস এর বাংলা অংশটুকু সলভ করব। তো চলুন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনার চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদের ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। কবিওয়ালা ও শায়রের উদ্ভব ঘটে কখন? কবিওয়ালা ও শায়রের উদ্ভব ঘটে কখন? এটা হচ্ছে 18 শতকের শেষার্ধে এবং 19 শতকের প্রথমার্ধে। এটা হচ্ছে অবক্ষয় যুগ। যুগসন্ধিকণের ফসল হিসাবে হিন্দুদের কবিগান এবং মুসলমানদের পুঁথি সাহিত্যের উদ্ভব ঘটে। এটাকেই বলা হচ্ছে আপনার কবিওয়ালা ও শায়রের উদ্ভব। এর পরের প্রশ্নটি হচ্ছে কবিগানের প্রথম কবি কে? কবিগানের প্রথম কবি হচ্ছে গোজলাপুট। গোজলাপুট হচ্ছে কবিগানের প্রথম কবি। গোজলাপুট হচ্ছে কবিগানের প্রথম কবি। কোন পান্থ খান্ত হও হেরি দীর্ঘ পথ? কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘ পথ? কার লেখা? কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘ পথ, এটা কার লেখা? এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। কোন বানানটি শুদ্ধ নয়? এখানে শুদ্ধ নয় মানে ভুল বানানটি বাছাই করতে বলা হয়েছে, এটা হচ্ছে ঊর্ধ্ব। ঊর্ধ্ব শব্দের শুদ্ধ বানান হচ্ছে দীর্ঘও হবে, তারপর ধয় বয় রেফ। গৃহী শব্দের বিপরীত শব্দ কোনটি? গৃহী শব্দের বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো, এটি কোন বাক্য? এটি কোন ধরনের বাক্য সেটা জানতে চাচ্ছে। এটা হচ্ছে একটা মিশ্র বাক্য বা জটিল বাক্য বলা হচ্ছে। পঙ্ক্তিটি রচনা করেছেন হচ্ছে কবি শামসুর রহমান। আর কোনটি অগ্নি শব্দের সমর্থক শব্দ নয়? অগ্নি শব্দের সমর্থক শব্দ নয়, অগ্নি শব্দের সমর্থক পাবক, সর্বসূচি, বৈশ্যনর, তাহলে প্রজ্বলিত হচ্ছে সমর্থক শব্দ নয়। কোনটি সঠিক বানান? এখানে বানান জানতে চাওয়া হয়েছে সঠিক বানানটা, এটা হচ্ছে নিশি দন্ত নয়সি তালবা ছয় দীর্ঘি থয়সি দন্ত নয় দীর্ঘি নিশি থিনি, অপশন গ নম্বরটা সঠিক। কোনটি কোলন? কোলন হচ্ছে আমাদের এই যে এটা খ নম্বরটা হচ্ছে কোলন। এর পরের প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয়? কল্লোল প্রকাশিত হয় 1923 সালে। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত গ্রন্থ হচ্ছে হরতাল। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি হচ্ছে মোসাহেব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র জানতে চাওয়া হয়েছে, এটা হচ্ছে কুন্দনদিনী। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে পিপিলিকা। পয়সি পয় দীর্ঘি লহিসি কয়কার কা, তাহলে হচ্ছে পিপিলিকা। এই খ নম্বর বানানটি হচ্ছে শুদ্ধ। একটু সঠিকভাবে একটু সুন্দরভাবে দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। পয়সি পয় দীর্ঘি, একটা হিসি একটা দীর্ঘি আর একটা লহিসি কয়কার। এরপরে হচ্ছে গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ করেছিলেন কে? এটা হচ্ছে আমরা জানি WB Yeats। WB Yeats হচ্ছে গীতাঞ্জলি হচ্ছে সংস অফ অফারিং নামে হচ্ছে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা? এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আবার বলছি, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ এটা লিখেছেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন চরণটি সঠিক? এটা হচ্ছে ধন ধান্যে ধ দন্তান্ন ধয়কার দন্তান্ন ইজ ফেলাইকের পুষ্পে ভরা পয়সু মদন সয়পাইকের ভর অয়কার। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ একটু স্পেলিং অনির্বিশ হলেই কিন্তু এটা ভুল হয়ে যায়। তাহলে ধন ধান্যে পুষ্পে ভরা, এটা এক নম্বরটা সঠিক। এক্সাইজ ডিউটি মানে হচ্ছে অবগরী শুল্ক। তো পরিভাষা নিয়ে আমাদের আরও একটা ভিডিও থাকবে, আপনারা চাইলে হচ্ছে সেটি দেখে আসতে পারেন, লিঙ্ক ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।